মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 8,848 মিটার বা 8.85 কিলোমিটার। একবার ভাবুন যে সড়ক পথে আপনি যখন 8 বা 9 কিলোমিটার দূরে কোথাও যান, ঠিক ততটা পথ যদি আপনি উপরের দিকে উঠতে থাকেন তবে সেটা কতটা উঁচুতে হবে। পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উচ্চতা মাত্র 828 মিটার, অর্থাৎ 10টি বুর্জ খলিফাকে একের পর এক সাজালে তা মাউন্ট এভারেস্টের সমান হবে। এবার হয়তো বুঝতে পারছেন যে এটি আসলে কতটা উঁচু। কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হওয়ার শিরোপা জেতার সাথে সাথে এটির আরও কিছু ভয়ঙ্কর রূপ রয়েছে যা কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। মাউন্ট এভারেস্টের চূড়ায় রয়েছে প্রায় 300টি বরফে জমা লাশ, আর এইসব মানুষের এভারেস্ট জয় করতে এসে নিজের জীবনের কাছে হেরে যাওয়ার গল্পই আজ আপনারা শুনতে চলেছেন। উঁচুতে আরোহণের ইচ্ছাটা মানুষের জন্মগত, মানব সীমা থেকে উপরে উঠে স্মরণীয় হয়ে থাকার ইচ্ছাটা প্রায় সকলেরই আছে। আর ঠিক এভাবেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের ইচ্ছাটাও মানুষের মাঝে বেশ প্রবল। কিন্তু অনেক সময় এই ইচ্ছার মূল্য মানুষকে দিতে হয়েছে তার জীবন দিয়ে। মাউন্ট এভারেস্ট পর্বতারোহীদের কাছে এক স্বর্গের নাম। যারা বিভিন্ন পর্বতারোহণ করে সকলের মাঝে বেশ পরিচিতি লাভ করেছেন, তাদের প্রত্যেকের স্বপ্ন হলো এভারেস্ট জয় করার। এভারেস্টের চূড়ায় পা রেখে যে দৃশ্য আপনি দেখতে পাবেন তা পৃথিবীর আর কোথাও দেখা সম্ভব নয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে এভারেস্টে রয়েছে হাজারো মৃত্যু ফাঁদ, আর এজন্যই এই পর্বত জয় করতে এসে অসংখ্য মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। অসম্ভব ঠান্ডা আর অক্সিজেন স্বল্পতায় প্রতি সেকেন্ড এখানে কাটে অতি শঙ্কার মধ্যে, আর সেই সাথে একটি ভুল পদক্ষেপে আকাশ থেকে পড়তে পারেন একেবারে মাটিতে। আপনি যদি এভারেস্ট জয় করতে ওঠেন তবে জেনে রাখুন যে আপনি প্রায় 300টি লাশের উপর দিয়ে উপরে উঠছেন। হ্যাঁ, সত্যিই তাই। মাউন্ট এভারেস্টে রয়েছে প্রায় 300 জন মানুষের বরফ জমা লাশ। এভারেস্ট জয় করতে এসে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এবং তাদের লাশ এমন কিছু জায়গায় আটকে রয়েছে যেখান থেকে তাদের নিচে নামিয়ে আনতে গেলে হয়তো উদ্ধারকারীরা নিজেরাই মারা যাবেন। এভারেস্টের গায়ে জমে থাকা এই 300টি লাশ যেন এক একটি পথ নির্দেশিকা হিসেবে কাজ করে চলেছে, এবং সেই সাথে তাদের মৃত্যুর ঘটনা এবং মৃত্যুকালে অবস্থানও বেশ আশ্চর্যজনক। 1996 সালে এভারেস্টের গায়ে একটি বরফ জমা লাশের সন্ধান পাওয়া যায় যেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তার পায়ে পড়া সবুজ বুটগুলো অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। তাপমাত্রা এখানে 0 ডিগ্রির নিচে হওয়ায় লাশগুলো বরফে জমে যায় এবং বছরের পর বছর ধরে ঠিক একইভাবে অবস্থান করে, আর ঠিক একইভাবে এই লোকটিও বছরের পর বছর ধরে ঠিক যেন জীবিত অবস্থায় থেকে গেছে। আর তাই বহু দূর থেকে তার পায়ে পড়া সেই সবুজ বুটগুলো এখনো দেখা যায়। এভারেস্টের গায়ে আরও একটি খুব পরিচিত লাশ হলো দ্য স্লিপিং বিউটি। 1988 সালে ফ্রান্সিস আর্সেন্টিভ এবং তার হাজব্যান্ড এভারেস্ট জয় করতে আসেন এবং তারা এভারেস্ট জয়ও করেন, কিন্তু নিচে নামার সময় তিনি এবং তার হাজব্যান্ড দুদিকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর ফ্রান্সিসের অক্সিজেন শেষ হয়ে যায়। ওই সময় দুজন পর্বতারোহী ফ্রান্সিসকে দেখতে পান এবং তাকে নিজেদের অক্সিজেন দিয়ে আস্তে আস্তে নিচে নামাতে থাকেন, কিন্তু ততক্ষণে ওই দুজন পর্বতারোহীর অক্সিজেনও কমতে থাকে এবং কোনো উপায় না দেখে তারা ফ্রান্সিসকে সেখানে রেখেই নিচে নেমে আসেন। পরবর্তী বছর ফ্রান্সিসের লাশের সন্ধান পাওয়া যায় যেখানে তিনি বরফের গায়ে হেলান দিয়ে বসে আছেন এবং তার চোখ দুটো খোলা ছিল, তবে তার দেহের কিছুই হয়নি। বরফে জমে তার শরীর যেন ঠিক জীবিত ব্যক্তির মতোই তাজা বলে মনে হচ্ছিল। তাই এখনও যখন কোনো পর্বতারোহী ফ্রান্সিস আর্সেন্টিভের পাশ দিয়ে হেঁটে যান, তখন অনেকেই ভুল করে মনে করেন হয়তো জীবন্ত কোনো মানুষ তার পাশে বসে আছে। সত্যি বলতে পুরো এভারেস্ট জুড়েই যেন এমন দৃশ্য। উপরে ওঠার সময় দেখবেন কেউ হয়তো আপনার পথের পাশেই শুয়ে আছে, কেউ হয়তো কোথাও বসে আছে, কেউ বা সম্পূর্ণ বরফে ঢেকে গেছে, শুধু তার হাতগুলো বাইরে বেরিয়ে আছে। এমনই হাজার দৃশ্য যাত্রাপথে আপনার চোখে পড়তে বাধ্য, যারা হয়তো ইশারায় আপনাকে এই মৃত্যুকুড়িতে আসতে বারবার নিষেধ করে চলেছে, কিন্তু বিজয় উল্লাস যেন মানুষের কাছে তার প্রাণের চেয়েও আরও বেশি আকাঙ্ক্ষিত। সর্বপ্রথম 1924 সালে এভারেস্টে ওঠার চেষ্টা করেন জর্জ মেলোরি এবং তার সঙ্গী অ্যান্ড্রু আরভিন। এভারেস্টের চূড়ার 800 ফিট নিচে অ্যান্ড্রুয়ের লাশ পাওয়া যায়। কেউ এখনও জানে না যে জর্জ এভারেস্ট জয় করেছিল কিনা,
হয়তো এভারেস্টের চূড়া থেকে নামার সময়ই তিনি বরফে জমে মারা গিয়েছিলেন। তা না হলে আজ হয়তো এডমন্ড হিলারির জায়গায় তার নাম থাকতো। তবে আরভিনের লাশ ওই সময় খুঁজে পাওয়া যায়নি। 1953 সালে এসে তার লাশ উদ্ধার করা হয়। এভাবেই এমন নানা ঘটনা নিয়ে পুরো এভারেস্টের চারিপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় 300টি লাশ। মৃত্যু যে কিভাবে মানুষকে আঁকড়ে ধরতে পারে তা যেন এই বরফে জমা লাশগুলোকে দেখলেই বোঝা যায়। তবু মানুষ চিরদুর্বার, চিরজাগ্রত, তাই তো এত ভয় আর বাধার প্রাচীর পেরিয়ে তারা জয় করে চলেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তো যাই হোক, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে আমরা রহস্য শেষে চ্যানেলকে নিয়ে পার করে ফেলেছি প্রায় 2টি বছর, এবং এই দীর্ঘ সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চ্যানেলের ভিউজ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে অর্জনের খাতাটা এখনো শূন্যই পড়ে আছে, তাই আপনাদের সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন। সকলকে তাই অনুরোধ করব যে চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার জন্য এবং আপনাদের মতামতগুলো ভিডিওর নিচে কমেন্ট করে জানানোর জন্য, কারণ আপনাদের ছাড়া হয়তো কিছুই সম্ভব নয়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।